हाय फ्रेंड्स वेलकम टू शीलास किचन। आज के आमी चले एसेछि अन्य एकटी रेसिपी निये माछेर डिमेर कारी। ए माछेर डिमेर कारी आमी अति सहज पद्धतिते बानिये देखाबो, बेशी किछु उपकरण लागबे ना, एकदम सिम्पल उपाये बानिये देखाबो। तार आगे बोलछि आपनारा जोदि आमार चैनलटा एखोनो सबस्क्राइब करे ना थाकेन ताहले अवश्यई अति शीघ्र आमार चैनलटा सबस्क्राइब करुन एबं पाशेर बेल आइकनटिके प्रेस करुन। आमी जेगुली रेसिपी शेयर करब सेगुली अति शीघ्रई आपनार नोटिफिकेशने पौंछे जाबे। तो चलुन बंधुरा आर देरी ना करे आमी किभाबे बानाच्छि एई डिमेर कारी सेगुली देखाच्छि। एखाने आमी किछु पेंयाज कुचि कुचि करे नियेछि, काँचा लंका कुचिये नियेछि, टमेटो टुकड़ो करे नियेछि आर नियेछि एखाने अल्प बेसन आर लागछे एकटा डिम। एखाने नियेछि माछेर डिम, एटा आमार बोयाल माछेर डिम। डिमगुलिके आमी भालोभाबे धुइये हलुद लवण मेखे भेजे नियेछि। एखन आमी डिमगुलिके छोटो छोटो टुकड़ा करे निब। एखाने आमी एकटा बाटिते डिमटा भेंगे नियेछि, दिये दिच्छि स्वाद अनुयायी लवण, दिচ্ছি কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, এখন এই সবগুলি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, ডিমটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে। এখন এর মধ্যে আমি এই বেসনটা দিয়ে দিব। বেসনটাকে ভালোভাবে মেখে নিব ডিমের সঙ্গে। আমি ডিমগুলিকে একটি ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ডিমের টুকরোগুলিকে এই বেসনটার মধ্যে চুবিয়ে চুবিয়ে একটা একটা বড়ার মতো করে দিব। এভাবে করে আমি সবগুলি বড়া ভেজে নিব। এক পাশ হবার পরে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এই পাশ হবার পরে আমি উঠিয়ে নিব। হয়ে গিয়েছে আমার বড়াগুলি, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আরো বাকি বড়াগুলিও দিয়ে দিব। এই ডিমের বড়া ভাজা খেতেও অনেক টেস্টি লাগে। আমি আজকে আপনাদের ডিমের বড়ার কারি বানিয়ে দেখাবো। আমার সবগুলি বড়া ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এখানে কিছু আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিব एक तेजपाता दुटो शुकना लंका और अल्प गोटा जिरे एगुली के अल्प नेड़े चेड़े नेब। এখন এর মধ্যে দিয়ে দিব এই কোচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই সেদ্ধ করা আলুগুলি দিয়ে দিব। आलूगुली के पिंज़र संगे भालो करे भेजे निब। दिए दिच्छी लवण। लवणटा भालोभाबे मिशिए दिब। एखन आमी एर मध्ये दिए दिच्छी एक चामच काँचा लंका बाटा, हाफ चामच आदा बाटा, हाफ चामच रसुन बाटा। এখন ভালোভাবে এই মশলাগুলিকে ভাজবো যতক্ষণ কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আদা রসুনগুলিকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোর টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য জল। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জল অ্যাড করে দিব। জলটাকে অল্প ফুটিয়ে নিব। তারপর আমি ডিমের বড়াগুলি দিয়ে দিব। জলটা আমার ফুটে উঠেছে। এখন আমি এই বড়াগুলো দিয়ে দিব। ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিব। এখন অল্প ঢেকে দিব। স্টিমটা কমিয়ে 5 মিনিট ঢেকে ফুটাবো। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার এই ডিমের কারি। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে করে বাড়িতে বানিয়ে খাবেন। বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, আমার কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের আপনজনের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি একদম সিম্পল উপায়ে বানিয়েছি এই ডিমের কারিটা। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যেগুলি নতুন নতুন রেসিপি শেয়ার করব সেগুলি সবার প্রথমে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। एवं आमार भिडियोटाके लाइक कमेंट एवं शेयर करबेन। आमार भिडियोटी देखार जोन्नो असंख्य धन्यवाद। आपनारा भालो थाकुन, सुस्थ थाकुन। आबार चले आसबो अन्य एकटी रेसिपि निये। धन्यवाद।